তো আমরা বেরিয়ে পড়েছি এখন দেওয়া শরীফের কাছে। লখনৌ থেকে এটা নিয়ারলি 42 কিলোমিটার দূর, আর এটা এই ছোট্ট থেকে একটা টাউন হচ্ছে যেটা আপনার বলি বারাবাঙ্কি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 12 কিলোমিটার ফ্রম বারাবাঙ্কি। সো খুবই দারুণ রাস্তাটা। এই আমার হাজবেন্ড ড্রাইভ করছে। দেখি কতক্ষণ লাগে যেতে। জেনারেলি এটা 1 থেকে 1.25 ঘন্টা লাগে পৌঁছতে। দেওয়া শরীফের বিষয়ে বলা হয় যে দারুণ একটা জায়গা, একটা ওখানে গিয়ে যদি কোনো মানুষ কোনো কোনো জিনিস মান্নাত চায়, মনোকামনা করে, তো ওটা নিশ্চয়ই পুরো হয়। তো আপনাদের দেখিয়ে দিতে চাই কিভাবে লখনৌ থেকে দেওয়া শরীফের জন্য যাওয়া যায়। এখান থেকে বাসও যায় দেওয়া শরীফের জন্য, তো সেটা আইদার বাস নিয়ে আপনি বারাবাঙ্কি পৌঁছতে পারেন, আর তারপরে ওখান থেকে আগেইন আনাদার বাস, ইয়ে ডাইরেক্ট বাস বা অটো বা সেলফ ড্রিভেন কার, এনিথিং ইউ ক্যান অ্যাভেল। দ্য রোড ইজ ভেরি গুড। তো দেওয়ার বিষয়ে বলা যেতে পারে যে এটা লখনৌ থেকে নিয়ারলি 24 কিলোমিটার দূর, আর বারাবাঙ্কি থেকে ইউ ক্যান অ্যাজিউম নিয়ারলি 10 to 12 কিলোমিটার দূর। এটার ইট ইজ ফেমাস ফর দ্য শ্রাইন অফ হাজি ওয়ারিস আলী শাহ। তো ওনার এখানে শ্রাইন আছে, আর এখানে মানা হয় যে দূর দূর থেকে লোকেরা আসে নিজেদের মনোকামনা নিজের বেশ করার জন্যে, আর মান্নাত চাইবার জন্যে এখানে চাদর চড়ানো হয়। আর ভীষণই একটা অদ্ভুত রকমের একটা পিস, একটা সেরেনিটি, একটা পিওরিটি এখানে এই জায়গাটাতে পাওয়া যায়। আমি নিজেও আগে অনেকবার এসেছি, তো এবারে আমি ভাবলাম যে আপনাদেরকে কেন না দেখাই এই জায়গাটা কেমনিভাবে যাওয়া যায় আর কিভাবে বেশ এনজয় করা যায় পুরো ট্রিপটা। এনজয় আমি তো করছি, এনজয় ড্রাইভটাকে, কেন কি হাজব্যান্ডই ড্রাইভ করছে, তো আমি বসে তো বকবক করতেই পারি আর ডিটেল বলতেই পারি এই জায়গাটার বিষয়ে। তো আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই যে ইন্দিরানগর থেকে লখনৌর একটা জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া যেখান থেকে আমরা বেরিয়েছি, আর এটা অলমোস্ট আমরা চিনট ক্রস করে গেছি, আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকে গ্রিনারি। রাস্তাটা দারুণ লাগছে, জার্নিটাও মনে হচ্ছে খুবই ভালো হবে। চারোদিকে গ্রিনারি, গাছপালা, মাঝখান থেকে একটা রোড। এইটা হচ্ছে দেওয়া শরীফ।
আজকের আমার দেওয়া শরীফে আসাটা আমরা বেশ ভালোভাবে দর্শন করলাম আর পুজো করলাম আর এবার আমরা ফেরত যাচ্ছি। সাইডে অনেকগুলো দোকান আছে যেখানে, যেটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, ছোটো ছোটো দোকান যেখানে আপনি আপনারা চাদর পেতে পারেন, মান্নাতের সুতো পেতে পারেন, ধাগা যেটাকে বলেন মান্নাতের, আর বিভিন্ন প্রকারের জিনিস এখানে পাওয়া যায়। এটা ছোট ছোট একটা শহর। কসবা বলতে পারেন আপনারা। বেশ ভালো হবে, গেটটা কি সুন্দর দেখো। সর্বধর্ম, হ্যাঁ সব ধর্ম একসাথে বাঙালিরা এখানে আসে প্রত্যেক বছর। দোলের সময়, হোলির সময় এখানে খুব ভালোভাবে আয়োজন হয়। তো এবার আমরা ফেরত চলে যাচ্ছি, ফেরত লখনৌ। ম্যাক্স টু ম্যাক্স এক ঘন্টা লেগেছে আমাদেরকে এখানে পৌঁছতে। আর তারপর আপনার উপর হচ্ছে আপনি কতক্ষণ এখানে থাকতে চান, কিন্তু এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না মনে হয়, যতক্ষণ পারি বসে থাকি। ভেতরটা আমি আপনাদেরকে ছবি দেখাতে পারলাম না, কেন কি ফটো তোলা বা ভিডিও তোলা ওখানে পাবেন ছিল, তাই জন্য যতটা পেরেছি বাইরে থেকে দেখিয়েছি। দারুণ জায়গা হচ্ছে, আসবেন নিশ্চয়ই যদি লখনৌ এখানে কোনো সময় ভিজিট করেন। দেওয়া শরীফে আসাটা ভুলবেন না।